শিরোনাম, খবর পড়ার বা দেখার আগেই যা চোখে পড়ে, এই শিরোনাম তৈরি করেন মানুষ। ভালো খবর, খারাপ খবর, তাক লাগিয়ে দেওয়া খবর সবই নজর টানে তার শিরোনামে। আমি সুদর্শনা প্রত্যেক সপ্তাহে কথকে হাজির হব শিরোনাম নিয়ে, বলবো সেই সব মানুষদের কথা যারা তৈরি করেন খবর, হয়ে ওঠেন শিরোনাম। সঙ্গে থাকুন, খবরে থাকুন। একজন মানুষ যে লিঙ্গ চিহ্ন নিয়ে জন্মগ্রহণ করছেন, বাধ্যতামূলক নয় যে সেই লিঙ্গ পরিচিতি নিয়েই তিনি বড় হয়ে উঠবেন, নিজের জীবন কাটাবেন। জন্মকালীন লিঙ্গ চিহ্ন অনুযায়ী পরিচিতি ও একজন মানুষের নিজের নির্ধারণ করা লিঙ্গ পরিচিতি ভিন্ন হতে পারে এবং তা আইনত স্বীকৃত। আমি কে? শরীরে ও মনে তা আমি এবং শুধুমাত্র আমিই স্থির করতে পারি। এই সমাজের নির্দিষ্ট করে দেওয়া খোপে আটকে থাকতে বাধ্য নন কোনো স্বাধীন মানুষই। সেই জন্যই নারী পুরুষের পরিচিতির বাইরে তৈরি হয় আরও এক পরিচয়, রূপান্তরকামী নারী ও পুরুষ, আইনের ভাষায় তৃতীয় লিঙ্গ। এখনও এই 2021-এ দাঁড়িয়েও সমাজ অবশ্য নিজেদের মানসিকতা পরিবর্তনে খুব একটা রাজি নয়। তাই অনেক লড়াইয়ের পর পরিচিতির স্বীকৃতি আদায় করলেও লক্ষ মানুষের ভ্রুকুটি নিয়েই এখনও পথ চলতে হয় এই রূপান্তরকামী মানুষদের। লেডিজ, মগা, ছক্কা, হিজড়ে, এই নানা সম্বোধনে আজও ডাকা হয় তাদের। পরিবার ও সমাজের মধ্যে নিজেদের পায়ের তলার জমি খুঁজে পেতে তাদের প্রতিনিয়ত যে চরম লাঞ্ছনা, অত্যাচার, প্রতিরোধের মোকাবিলা করতে হয় তা কল্পনাতীত। পরিবার, প্রিয়জন, বন্ধুদের থেকে বিচ্ছিন্ন হয়ে যাওয়া, সমাজে একঘরে হয়ে যাওয়া, এই সবেতেই অভ্যস্ত তারা। আর তার মাঝেই চলতে থাকে রূপান্তরকামী পরিচিতির সঙ্গে মানুষ হিসাবে, পেশাদার হিসাবে নিজেকে প্রতিষ্ঠা করার লড়াইও। আর এভাবেই শিরোনাম তৈরি করেন পৃথিকা ইয়াসিনী। পৃথিকা ইয়াসিনী ভারতের প্রথম রূপান্তরকামী পুলিশ কর্মী। 2015 সালে তামিলনাড়ুর ধরমপুরিতে তিনি সাব ইন্সপেক্টর পদে নিযুক্ত হন। রূপান্তরকামী মানুষদের পরিচিতির লড়াইতে এ যেমন এক বিরাট প্রাপ্তি, তেমনি পেশাদারী দক্ষতায় সাফল্য পেতে লিঙ্গ পরিচিতির ভিত্তিতে যে বৈষম্য করা যায় না তার এক বড় উদাহরণ পৃথিকা। পৃথিকা অবশ্য প্রথম থেকেই একরোখা, জেদি, নিজের লড়াইটা জিতে নেবেন স্থির করেই এগিয়েছিলেন। তাই জন্মসূত্রে প্রদীপ কুমার জানতেন বাইরের পুরুষের শরীরের মধ্যে বাস করেন এক নারী সত্তা, এবং সেই নারীর পরিচিতিতেই তিনি কাটাতে চান তার বাকি জীবন। তাই পরিবার ও সমাজের দিকে ছুঁড়ে দিলেন চ্যালেঞ্জ। রক্ষণশীল পরিবার মেনে নেবে না বাড়ির পুরুষ সন্তানের এহেন আচরণ, তাই ছেড়ে দিলেন আজন্মের ঘর, পরিবার, পরিজন। কম্পিউটার সায়েন্স নিয়ে পড়াশোনা শেষ করে একটু একটু করে সঞ্চিত অর্থে নিজের লিঙ্গ পরিবর্তনের অস্ত্রোপচার করে হয়ে ওঠেন পৃথিকা। পৃথিকা জানতেন তিনি শুধু নিজের লড়াইটা লড়ছেন না, এদেশের রূপান্তরকামী মানুষদের মধ্যেও তার সাফল্য নতুন দিনের সূচনা করতে পারে। স্থির করেন সমাজের গোঁড়ামি ভাঙতে পুলিশে যোগ দেবেন। সম্পূর্ণ প্রস্তুতি নিয়ে আবেদন করেন ধরমপুরিতে সাব ইন্সপেক্টর পদে। রক্ষণশীল পুরুষতান্ত্রিক সমাজ প্রথমেই বলে দেয় নারী ও পুরুষ ছাড়া অন্য পরিচিতির মানুষদের জায়গা নেই আবেদনপত্র পূরণের। এই দাবির বিরুদ্ধে গিয়ে পৃথিকা আবেদনপত্র পূরণ করেন রূপান্তরকামী হিসাবে। ঘটনা পৌঁছায় আদালতে। পৃথিকা মামলা করেন তামিলনাড়ু ইউনিফর্ম সার্ভিসেস রিক্রুটমেন্ট বোর্ডের বিরুদ্ধে ও চেন্নাইয়ের এক আদালত তার সপক্ষেই রায় দেয়। এরপরেও নিয়োগের সমস্ত পরীক্ষায় সসম্মানে পাশ করলেও তাকে অনৈতিকভাবে একটি শারীরিক সক্ষমতার পরীক্ষায় সেকেন্ডের হেরফেরে ব্যর্থ দেখানো হচ্ছিল। সেখানেও পরে তদন্তে জয় হয় পৃথিকারই। তিনি ভারতের প্রথম রূপান্তরকামী পুলিশ কর্মী হিসাবে নিযুক্ত হন। পুলিশের খাকি উর্দিটি শুধু সততা, সাহস, নৈতিকতা নয়, পৃথিকা ইয়াসিনীর হাত ধরে হয়ে উঠেছে পরিচিতির লড়াইয়ে জয়ের প্রতীক। কুর্নিশ পৃথিকা।